আজকে দুইটা বিষয় নিয়ে এই ভিডিওটা দিচ্ছি। এক নম্বর বিষয় হচ্ছে যে প্রায় প্রায় আমাদের কাছে মায়েরা অভিযোগ করেন যে আমার বাচ্চা খায় না, আমার বাচ্চা কিছুতেই খেতে চায় না, খেতে অনেক সময় নেই। আর একটা বিষয় যে আমার বাচ্চার কথা শোনে না, প্রচন্ড দুষ্টু, প্রচন্ড চঞ্চল, সে কোনো কিছুতেই কাউকে কেয়ার করে না। প্রথমে বলি যে বাচ্চা খেতে চায় না। আমরা স্বাভাবিকভাবেই বাচ্চাদের খাওয়া দাওয়া নিয়ে অনেক বেশি টেনশন করি, টেনশন করাটাই স্বাভাবিক, কারণ সবাই চাই তার বাচ্চা সুস্থ থাকুক, ভালো থাকুক, শক্তিশালী হোক, এটা তো সব বাবা মায়েরই চাওয়া। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এর পিছনে কিছু বিষয় থাকে। একটু যদি পিছনে তাকান দেখতে পাবেন যে আগের দিনে কিন্তু কোনো মায়েরা অভিযোগ করতেন না যে আমার বাচ্চা খেতে চায় না। আমরা যখন অনেক বেশি আধুনিকতার দিকে ঝুঁকে পড়ব, আমরা যখন চাইব যে প্রচলিত সমাজ ব্যবস্থা বা প্রিভিয়াস সমাজ ব্যবস্থা থেকে আমাদেরকে আর একটু এগিয়ে নিতে বা পাশ্চাত্যের সংস্কৃতির জন্য নিজেদেরকে অনেক বেশি আকৃষ্ট করে ফেলব, পাশ্চাত্য সংস্কৃতি ঠিক এমনই সংস্কৃতি যে সেখানে ছোট ছোট পরিবার, ছোট ছোট সংসার, ছোট ছোট ভাবেই তারা নিজেদেরকে মানে জীবনযাপন করতে থাকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমাদের এই সাউথ এশিয়ার পরিবারগুলো বা সাউথ এশিয়ার যে সামাজিক সংস্কৃতি, এটা যথেষ্ট মূল্যবান। পিছনের দিকে দেখবেন যে আগে যখন একটা পরিবারে যতভাবে ভাই বোনেরা বসবাস করতেন বা চাচা খালা, চাচা ফুফু সবাইকে নিয়ে, সেই সময় একটা পরিবারে অনেক বাচ্চা থাকত। এই বাচ্চাগুলো একজনের দেখা থেকে আর একজন খাইত, কাউকে খাইতে বলতে হতো না, সময় হলে সে দৌড়ে এসে ঠিকই খাচ্ছে। এই একটা ব্যাপার যে অন্যের দেখা দেখি বাচ্চারা কিন্তু খাইতে চায়, আমরা তো থাকতে চাই একা একা। সে বাচ্চা একা, কারোর সাথে প্রতিযোগিতা করার প্রয়োজন হয় না, কারোর সাথে খেলার প্রয়োজন হয় না। এই সব ব্যাপারে কিন্তু বাচ্চাদের যে কোনো জিনিস শেখার যে আগ্রহ, যে কোনো জিনিসের জন্য এগিয়ে যাওয়ার যে আগ্রহ বা উদ্দীপনা, এইটা এককভাবে তৈরি হওয়াটা মুশকিল। আর এই এককভাবে যেমন এইগুলো তৈরি হচ্ছে না, ঠিক তেমনই এই বাচ্চাগুলো এককভাবে খাইতেও চায় না। সবাই যখন খাচ্ছে সেটা দেখে সে ভালো মন্দ টক ঝাল কোনো কিছুর কিন্তু ধার ধারে না, সে ঠিকঠাক মতো খেয়ে যাচ্ছে। বাস্তবতা এটাই যে আসলে বাচ্চারা খাওয়া শেখে পরস্পর পরস্পরের খাওয়া দেখে, যে পরিবেশটা আমাদের সমাজ থেকে প্রায় বিলুপ্ত। আপনি একটা যখন ধরবেন আর একটা তো আপনাকে ছাড়তে হবে, এটাই স্বাভাবিক। নিজের সুখ স্বাচ্ছন্দ্য বেছে নিয়েছেন, আলটিমেট আপনাকে বাচ্চার জন্য একটু প্যারা তো নিতেই হবে। যেখানেই যান যেদিকেই যান, একটা সুবিধা নিবেন আর একটা প্যারা আপনাকে নিতে হবে। মনে করবেন যে একটা সুবিধার সাথে আর একটা প্যারা একেবারে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। এই একটা দিক গেল। আর একটা দিক হচ্ছে যে বাচ্চারা আসলে কম বেশি খাওয়াতে তেমন কিছু যায় আসে না, যাওয়া আসা মানে যাওয়া আসাটা ঠিক এমন যে যেমন ধরেন একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলিতে সকালবেলার স্ট্যান্ডার্ড ব্রেকফাস্ট বলতে আমরা যা বুঝি, সেই স্ট্যান্ডার্ড ব্রেকফাস্টটা হচ্ছে এই যে হয়তো দুইটা রুটি, অল্প একটু সুজি বা হালুয়া, একটা ডিম, সামথিং ফ্রুটস, একটু আলু ভাজি বা যে কোনো একটি সবজি, এরকম করে এটাই মূলত স্ট্যান্ডার্ড ব্রেকফাস্ট, সাথে এক কাপ কফি বা চা, যেটাতে যেটা যে অভ্যস্ত এইভাবেই চলতে পারে। মজার ব্যাপার হচ্ছে যে এই এই যে স্ট্যান্ডার্ড ব্রেকফাস্ট, এটা একটা পরিবারে তিন ক্যাটাগরির মানুষ কিন্তু এটা গ্রহণ করে। একটা হচ্ছে যে যারা জিরো থেকে ১২ বছরের মধ্যে বয়স, যারা ১২ থেকে ৩০-৩৫ বছরের মধ্যে বয়স, যারা ৩৫ থেকে ৬০-৭০-৮০ বছরের মধ্যে, এরকম যদি তিন ভাগে আমরা ভাগ করি তাহলে সবার জন্য কিন্তু এই স্ট্যান্ডার্ড ব্রেকফাস্ট যখন সার্ভ করা হয়, যার বয়স ৩৫ থেকে উপরে, ইনি কিন্তু যে খাবারটা গ্রহণ করছে এখানে যে পরিমাণ ক্যালোরি তৈরি হবে, ধরেন সাপোজ আমি এখানে ধরি ২০০০ ক্যালোরি তৈরি হবে, এই ২০০০ ক্যালোরি কিন্তু তার এই বয়স্ক মানুষটার জন্য কম,
তার প্রতিদিন লাগে 3000 ক্যালোরি। এই যে 2000 ক্যালোরি তরি হচ্ছে আর 3000 ক্যালোরি লাগছে, এই যে 1000 ক্যালোরি শর্ট থাকছে, এই 1000 ক্যালোরি মানে শর্টের কারণে কিন্তু সে দিনের পর দিন ডে বাই ডে তার শরীরটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে, নয়ে পড়বে, সে বার্ধক্যের দিকে যেতে থাকবে। আর একটা হচ্ছে যে মধ্যম সারির মানুষটা যার বয়স 12 থেকে 35 মধ্যে, এর জন্য ইনার জন্য ধরেন প্রতিদিন 2000 ক্যালোরি তৈরি হচ্ছে বা 2000 ক্যালোরি প্রয়োজন হচ্ছে। এই খাবারগুলো এক একজনের দেহে এক এক ধরনের ক্যালোরি তৈরি করবে। বাচ্চার দেহে ধরেন যাদের বয়স হয়তো দেখা যাচ্ছে যে 5 থেকে 12-র মধ্যে, এরা কিন্তু এদের দরকার 2000 ক্যালোরি, সেখানে তৈরি হচ্ছে 3500 ক্যালোরি বা 3500 ক্যালোরি। এই যে অতিরিক্ত 1500 ক্যালোরি এটা হচ্ছে তার মস্তিষ্ক, তার শরীর, তার সকল কিছু বৃদ্ধি গ্রোথের জন্য কাজে লাগছে। তার মানে হচ্ছে যে যাদের বয়স এই 3 থেকে 12-র মধ্যে এদের ক্যালোরি সারপ্লাস থাকবে, আর যাদের বয়স 35 থেকে নিচে দ্যাট মিন্স 12 থেকে 35-এর মধ্যে তাদের শরীরে এই ক্যালোরিটা প্রায় সমান সমান থাকবে, কিছুটা বেশি থাকবে যাতে আরও কিছুদিন সে এইভাবে চলতে পারে। আর যাদের বয়স 35 থেকে উপরে এদের জন্য সবসময় ক্যালোরি ডিফিসিয়েন্সি থাকবে, শর্ট থাকবে, যার কারণে তারা আস্তে আস্তে বার্ধক্যর দিকে চলে যেতে থাকে। তো বাচ্চারা যদি কখনো কম খায় ভাববেন না যে তার জন্য অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। কোনো কোনো মানুষ স্বভাবগতভাবে কম খায়, এই কম খাওয়াটাকে খুব বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। ব্যাপার হচ্ছে যে টাইমলি যেন একটা বাচ্চা খাবার খায়। বাচ্চা খাবার খাওয়ার জন্য তাকে বকাঝকা করার প্রয়োজন নেই, তাকে বোঝাতে হবে, তাকে ম্যানেজ করতে হবে, তাকে গল্প করতে হবে, এইভাবে করে তাকে আপনি খাওয়াতে পারেন। আর একটা হচ্ছে যে হুটহাট বাচ্চাকে খাওয়ানোর জন্য কোনো ওষুধ ব্যবহার করার প্রয়োজন নেই। এই ওষুধ খাইতে খাইতে একটা সময় ওষুধে কোনো কাজ করে না, আর তারপরে মাঝখান থেকে বাচ্চার সামনে বারবার যখন বলছেন যে আমার বাচ্চা খাইতে চায় না, আমার বাচ্চা খাইতে চায় না, বাচ্চাটা মনে করবে না খাওয়াটাই তো একটা আর্ট, এটাতে সবাই খুশি হয়, এটা অনেক ভালো ব্যাপার, তাহলে ঠিক আছে আমি তো খাবো না, আমাকে আর একটু বলুক, আমার পিছনে একটু ঘুরুক। এটা কিন্তু বাচ্চারা আস্তে আস্তে এই দিকটায় গ্রহণ করে নেয়। এটা গেল খাবারের একটি পর্যায়। আর একটা ব্যাপার থাকে যে আমরা আশেপাশে বা বাচ্চাদেরকে ভালোবেসেই বলা যায় যে ছোটোখাটো চিপস, চকলেট, এইসব ছোটোখাটো মানে স্ন্যাক্স টাইপের খাবার দাবার প্রায় তাকে সার্ভ করি, এত কিছু প্রয়োজন নেই, আপনি তাকে এগুলো দেন, চকলেট, চিপস, চানাচুর, আমি কোনোটা নিষেধ করবো না। কিন্তু সমস্যা হচ্ছে আপনি বাচ্চাকে কন্ডিশন দেন, বাবা তুমি আগে খাও, খাওয়ার পরে তোমার চিপস চকলেট যা দরকার সব তোমার জন্য থাকলো। ঠিক এইভাবে আপনি বাচ্চাটা মেনটেন করে খাবার খাওয়াতে পারেন। বাচ্চা কম খেলে কিছুই যায় আসে না, কিন্তু বাচ্চা যদি আপনি বারবার বাচ্চার সামনে এই কথাটা বলতেই থাকেন যে আমার বাচ্চা খায় না, আমার বাচ্চা খায় না, তাহলে সে আস্তে আস্তে ওই দিকেই আগাবে এবং খাইতে চাবে না। সে নিজেকে প্রমাণ করতে চাইবে যে আমি না খেলেই তো আমার মা বারবার আমাকে বলে এটা তো অনেক ভালো জিনিস। সুতরাং এই ব্যাপারটা বুঝে শুনে আপনাকে বলতে হবে। এবার আসি সেকেন্ড যে স্টেপ, যে আমার বাচ্চা কথা শোনে না, আমার বাচ্চা কোনো কিছুতেই কাউকে পরোয়া করে না, যা বলি তার উল্টাটা করে। এখন ব্যাপার হচ্ছে যে আসলে বাচ্চারা কিন্তু কোনো বাচ্চাই কথা শোনে না। বাচ্চাদের একটি মন আছে, বাচ্চাদের একটা চিন্তা আছে, বাচ্চাদের একটা জগৎ আছে, ও আপনার কথা কেন শুনবে? সমস্যা হচ্ছে যে বাচ্চার উপরে আপনার সুন্দর প্রভাব বিস্তার করার যোগ্যতা থাকতে হবে। বাচ্চার উপরে আপনি একজন মা হিসাবে বা একজন গার্ডিয়ান হিসাবে, একজন বাবা হিসাবে কিভাবে প্রভাব বিস্তার করবেন? বাচ্চার সাথে যদি আপনি ছোটোখাটো বিষয়ে হুটহাট বকাঝকা করেন, বাচ্চাকে যদি বলেন যে এটুকু খেয়ে নাও তোমাকে চকলেট দেবো, বাচ্চাকে যদি বলেন তুমি যদি না খাও তোমাকে ইনজেকশন দেবো, ওই দেখো ভূত আসছে, মানে বিভিন্ন ধরনের নেগেটিভ বিষয়গুলো যদি বাচ্চার কাছে আপনি একের পর এক উপস্থাপন করেন, তাহলে এগুলো বাচ্চা আর এক সময় কেয়ার করবে না। বাচ্চাদেরকে মেনটেন করার পদ্ধতি হচ্ছে দুইটা, একটাকে বলা হয় ইমপ্রেসিং ওয়ে, একটাকে বলা হয় ইম্পোজিং ওয়ে। ইমপ্রেসিং ওয়েটা কি, যে বাবা ঠিক আছে তুমি তো অনেক ভালো ছেলে, অন্য অন্য ছেলেদের মতো তো না, তুমি সুন্দর করে খাবারটা দ্রুত খেয়ে নাও, তোমার খাবার খাওয়ার পরে আমরা আজকে বা কালকে যখন হোক আমি তোমাকে বেড়াতে নিয়ে যাব বা এটা কিনে দেবো সেটা কিনে দেবো। কিন্তু ব্যাপার হচ্ছে বাচ্চার সামনে আপনি সাথে যে আপনি কমিটমেন্ট করবেন, এই কমিটমেন্টটা যেন অবশ্যই সঠিক হয়। আপনি যদি বাচ্চাকে মিথ্যা কথা দিয়ে, মিথ্যা প্রবোধ দিয়ে বড় করতে থাকেন, তাহলে কিন্তু আপনার ফাউন্ডেশনটা দুর্বল হলো। কোনো অবস্থাতেই বাচ্চার সাথে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলে তাকে ম্যানেজ করার প্রয়োজন নেই। তাকে হোপ সৃষ্টি করেন, তাকে সুন্দর সুন্দর গল্প শোনান, তাকে শোয়ার সময় আপনি কোরআনের
কোনো গল্প শোনাতে পারেন, হাদিসের কোনো গল্প শোনাতে পারেন, সাহাবা আজমাইনদের জীবনের কোনো গল্প শোনাতে পারেন, নবী রাসূলদের জীবনের কোনো গল্প শোনাতে পারেন, ভালো ভালো মানুষের জীবনের উল্লেখযোগ্য ঘটনা শোনাতে পারেন। এটাকে বলা হয় ইমপ্রেসিং ওয়ে। আরেকটা হচ্ছে ইম্পোজিং ওয়ে। ইম্পোজিং ওয়েটা হচ্ছে যে বেটা তুই যদি না খাস তোকে কিন্তু পিটাবো, আর পিটাতে চাইলে ওকে পিটাবে নি। যখন পিটাবেন তখন এই পিটানোটার ফল কিন্তু খুব বেশি লম্বা হয় না, একদিন দুই দিন তিন দিন পিটানোকে এই বাচ্চা কোনো অবস্থাতেই আর পরোয়া করবে না। সুতরাং বাচ্চাকে মেনটেন করার জন্য আপনার পদ্ধতি একটাই, সেটা হচ্ছে ইমপ্রেসিং ওয়ে। আর ইম্পোজিং ওয়েটা সবসময় আপনাকে অ্যাভয়েড করতে হবে, কারণ ইম্পোজিং ওয়েটা কখনো ফ্রুটফুল না এবং এর স্থায়ী, এর কোনো স্ট্যাবিলিটিও নেই। সুতরাং আপনি বাচ্চাকে যদি বাচ্চার ফিউচারের কথায় ভাবেন, আপনি বাচ্চার সাথে যেমন আচরণ করবেন বাচ্চা তেমন আচরণ শিখবে, আপনি বাচ্চাকে যেভাবে বোঝাবেন সেভাবে বুঝবে, তার মধ্যে সুন্দর সুন্দর বিষয়গুলো গুরুত্ব দিতে হবে। তবে সব থেকে দুঃখজনক এবং কষ্টের কথা হচ্ছে বর্তমান এই ইন্টারনেটের যুগে, আধুনিক প্রযুক্তির যুগে বাচ্চাদের হাতে আমরা যে ডিভাইস তুলে দিচ্ছি খুব সহজে, এই হয়তো দেখা যাচ্ছে খাইতে চাচ্ছে না, আমরা সেই জন্য তাকে অ্যাডের কাছে নিয়ে যাচ্ছি, গানের কাছে নিয়ে যাচ্ছি, বা বিভিন্ন একটা কি বলে যে আনন্দ ঘন কোনো টপিকের সাথে তার পরিচয় করা দিচ্ছি, সেটা করলে ঠিক খাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি যখন আপনার এই বাচ্চাকে এসব ডিভাইস হাতে তুলে দেবেন, একটার পর একটা নতুন নতুন বিষয় তার সামনে দিবেন, বাচ্চার ব্রেন কিন্তু ওইদিকে ডাইভার্ট হবে এবং ওইগুলো দিয়ে আইসোলেটেড হবে। ব্রেনের যে ক্রিয়েটিভিটি, ও কিন্তু নতুন করে কোনো কিছু করতে চাইবে না, ওগুলো দেখবে, দেখে মজা নিতে চাইবে, কিন্তু নতুন করে যে নিজের মধ্যে একটা কিছু তৈরি করা, নিজেকে একটা কিছু শেখা দেখা, এটা বাচ্চার মধ্যে কাজ কম করবে। এই জন্য আমাদের কাজ হচ্ছে যে আমরা বাচ্চাদেরকে সবসময় ইমপ্রেস করে সবকিছু করব, বাচ্চার সাথে যে কথাটা বলবো সত্য বলবো, বাচ্চাকে মারতে চাইলে সেভাবে মারবো, বাচ্চাকে শাসন করতে চাইলে শাসন করব, কিন্তু সব কিছুর মধ্যে সুন্দর পরিকল্পিত একটি লিমিট থাকতে হবে। বাচ্চার সাথে কোনো ক্রেজিনেস যদি শো করেন, এই বাচ্চা কিন্তু ক্রেজিনেসই শিখবে। সুতরাং আমরা প্রত্যেকটা ব্যাপারে বাচ্চাদেরকে মেনটেন করার জন্য একটা মধ্যম পন্থা অবলম্বন করব, উগ্রতাও না আবার নম্রতাও না, যেখানে যেভাবে যা দরকার সেটাই করব, অতি রঞ্জিত কোনো কিছুই করব না। যদি শর্ট করে বলি তা হচ্ছে এই, বাচ্চাদেরকে আমরা কখনো ভয় দেখাবো না, বাচ্চাদেরকে আমরা মিথ্যা হোক বলবো না, বাচ্চাদেরকে আমরা কখনো কোনো বিষয়ে এমন কথা বলবো না যে কথাটা মিথ্যা, আর সুন্দর সুন্দর কথা বলে, সুন্দর সুন্দর গল্প বলে বিভিন্নভাবে তাদেরকে ঘুম পাড়াবো, আর তাদের ফিউচারের জন্য তাদের মন মগজকে তৈরি করব। আজকের জন্য এইটুকুই, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।